চট্টগ্রাম সিটিতে ভোট চলছে, জয়ের ব্যাপারে আশাবাদী রেজাউল, ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান শাহাদাতের। অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার বন্ধে ছয় প্রস্তাব প্রধানমন্ত্রীর, দ্রুত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান। টিকা কার্যক্রমের উদ্বোধন আজ, চালু হবে অ্যাপ নিবন্ধন, প্রস্তুত কর্মীটোলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ। দুপুর বারোটার একুশের সংবাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। পাহাড়তলিতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। শীতের সকালে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। চট্টগ্রাম নগরীর 735টি কেন্দ্রে সকাল 8টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়তে থাকে। এরই মধ্যে ভোট দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। অন্যদিকে অভিযোগ থাকলেও ভোটের মাঠ ছাড়বেন না বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। এদিকে পাহাড়তলিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। অন্যদিকে লালখান বাজার এলাকায় ও কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের লালখান বাজার থেকে সিটি নির্বাচনের আরও খবর জানাচ্ছেন সহকর্মী হাসান ফেরদৌস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমি এখন দাঁড়িয়ে আছি লালখান বাজার এলাকায় শহীদ শ্রীনগর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। এখানে সকালে প্রতিদ্বন্দ্বী কমিশনার প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। বিক্ষুব্ধ কর্মীরা, তাদের সমর্থকরা তাদের ভোট কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছে। তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে এবং দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে, বিশেষ করে দুজনেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, তারা কমিশনার প্রার্থী এবং সেই প্রার্থীরা তারা নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা বেশ কিছু জায়গায় অবস্থান নিয়ে তারা এই ভোট কেন্দ্রের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন এবং এর মধ্যেই আমরা কথা বলেছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে। তারা সেটি দোষারোপ করেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এফ কবির মিন্টু, তিনি অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হাসনাত বেলালের সমর্থকরা তার এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটেছেন। সব মিলিয়ে বলা যায় কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ও নির্বিচার ব্যবহার কমিয়ে আনতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স AMR বিষয়ক ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের উদ্বোধনী সভায় দেওয়ার রেকর্ড করা বক্তব্যে তিনি ছয়টি প্রস্তাব তুলে ধরেন। আইনের কঠোর বাস্তবায়ন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টি মাইক্রোবিয়াল ওষুধ বিক্রি বন্ধ করা এবং AMR সংক্রান্ত গবেষণা জোরদার করার কথা রয়েছে এসব প্রস্তাবের মধ্যে। শেখ হাসিনা বলেন, এক বছরের বেশি সময় ধরে মানব জাতি COVID-19 মহামারীর কারণে এক মহাসংকট মোকাবেলা করছে। নীরবে বেড়ে উঠে যে জীবাণু, তা প্রতিরোধের ওষুধ অকার্যকর হলে আধুনিক ওষুধের যে উল্লেখযোগ্য অগ্রগতি এ পর্যন্ত হয়েছে তা বিপন্ন হতে পারে। Humankind is facing one of the gravest threats due to the COVID-19 pandemic for more than a year now. However, the silently emerging antimicrobial resistance could endanger all of the significant advances of modern medicine. If we cannot control the careless and indiscriminate use of the antibiotics at this moment, we will see more frequent and even more deadly pandemics in future. আজ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 25 জনকে টিকা দেওয়া হবে। আর আগামী 7 ফেব্রুয়ারি সারাদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী জানান, সুরক্ষা অ্যাপ ছাড়াও কেন্দ্রে নিবন্ধন করেও টিকা নেওয়া যাবে। আহমদ বাবুকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট।
টিকাদান কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি ও কেন্দ্র পরিদর্শনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বুধবার বিকেল 3:30টায় টিকা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দিন 25 জন টিকা পাবেন। এরপর 7 ফেব্রুয়ারিতে সারা দেশে ভ্যাকসিনেশন শুরু হবে। অ্যাপ ছাড়াও কেন্দ্রে নিবন্ধন করে টিকা নেওয়া যাবে বলেও জানান মন্ত্রী। উদ্বোধনের পরে থেকে এটা নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে যাবে। নিবন্ধন যারা করতে পারবে না, এটার অর্থ এই নয় যে তারা ভ্যাকসিন নিতে পারবে না। যেখানে ভ্যাকসিনের সেন্টার করা হবে সেখানে যে তারা টিকা নিতে পারবে, এবং আমরা আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। পরে বাকি টিকা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, অক্সফোর্ডের টিকা নিরাপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনেই বেক্সিম কোরানা 50 লাখ ভ্যাকসিনের পুরো লট পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি। গুজবের এখানে কোনোই মানে স্থান নেই। এই আমি মনে করি এটা সেফ ভ্যাকসিন, এবং পৃথিবীর বিভিন্ন দেশে ইউজ হচ্ছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি, আর যে 50 লক্ষ ডোজ আমাদের ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল যেটা নিয়ে এসছে, আমাদের কাছে যেটা যে নথিপত্র করে ওনারা জমা দিয়েছেন, এবং এই 50 লক্ষ ডোজের লটারিজ, অর্থাৎ আমরা কোয়ালিটির দিক থেকে যে ভ্যাকসিনটি এটা হচ্ছে উপযুক্ত, ব্যবহারের জন্য আমরা উপযুক্ততা সার্টিফিকেট আমরা দিচ্ছি। ভারত সরকারের দেয়া 20 লাখ টিকার নথিপত্র জমা হলে ছাড়পত্র দেয়া হবে বলে জানান মহাপরিচালক। যে আরও 20 লক্ষ ডোজ এসছে, সেটির নথিপত্র আমাদের কাছে জমা হলে আমরা সেটি আমরা লটারি সার্টিফিকেট সেটিও আমরা ইস্যু করে দেব। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীত। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে, কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলের। রংপুরে হাড় কাঁপানো শীত অব্যাহত রয়েছে, সেই সাথে প্রচণ্ড ঘন কুয়াশা আর হিমেল বাতাস। ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। ঠাকুরগাঁওয়ে হাসপাতালগুলোয় বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় নতুন করে 45 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ঘন কুয়াশায় দিনাজপুরের সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কনকনে শীতে নড়াইলে ছিন্নমূল মানুষসহ শ্রমজীবীরা বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গায় কুয়াশার সঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীত, হিমেল হাওয়া ও কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে এখানকার বোরো ধানের বীজতলা। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম সিটিতে ভোট চলছে, জয়ের ব্যাপারে আশাবাদী রেজাউল। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান শাহাদাতের। অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার বন্ধে 6 প্রস্তাব প্রধানমন্ত্রীর, দ্রুত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান। টিকা কার্যক্রমের উদ্বোধন আজ, চালু হবে অ্যাপ নিবন্ধন, প্রস্তুত কুর্মিটোলা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুরে 2:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ।